Assalamualaikum. Good morning. আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আমার জন্য গুড মর্নিং এর জন্যই, কারণ আমি সকাল 7টায় মানিসিং এর থেকে এসেছি ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকার সম্মেলন উপলক্ষে। এখন ঢাকার বুকে আছি, আমি আছি উত্তরা দিয়াবাড়ি। এখানে একটা গাড়ি দেখেছি আবাঞ্জা, দেখা হয় নাই, গাড়িটা 9টায় বের হয়ে গিয়েছে, এদিক দিয়ে ঢুকেছি। আমরা এখন যাচ্ছি আমার পাটি বাংলা অগ্নিকন্যা অধ্যাপিকা অপু কিরিনি বাসায়। টুকটুক করে সব নেতাকর্মীদের সাথে আজ সাক্ষাৎ হবে আমাদের, একটা মিলন মেলায় বলা যায়। রাস্তাঘাট ম্যাডাম খুব ফাঁকা। হ্যাঁ, খুব ফাঁকা রাস্তাঘাট আছে, খুব ভালো। আমার নোয়া গাড়িটা, হ্যাঁ আমার নোয়া গাড়িটা নিয়ে আসলে এভাবে এখানেও সুন্দর হলে, এখানে একটু তারা নোয়া গাড়িটা নিয়ে আসলে, নোয়া গাড়িটা এত সুন্দর ড্রাইভ হয়, দাঁড়াও এখানে দেখি, এত সুন্দর চালায় গাড়িটা, শব্দ কম হয়। এই গাড়িটা একটু শব্দ বেশি, এলিয়ন গাড়ি তো, রাস্তার রাজা, একটু বেশি ডিস্টার্ব করে। আবার নোয়া গাড়ি ডিস্টার্ব কম হয়। আজ নোয়া গাড়িটা পেলাম না, এলিয়ন গাড়ি নিয়ে এসেছি। ফুল দেখে, ফুল দেখলেই নামতে মন চায়, ফুল দেখে নেমে গেলাম। ফুল খুব পছন্দ, ড্রাইভিং ফুল এগুলি খুবই ভালো লাগে। এখন দিয়াবাড়ি একটা বাগানে ঢুকেছি। ফুল আমার খুব পছন্দ, ভালো লাগার জায়গা ফুল। ওই সাইডে ফুলের গাছ বেশি না, সকালে শীত শীত ভাব ছিল, তাই জ্যাকেট ছিল, চাদর ছিল, কিন্তু এখন রৌদ্র উঠে গেছে, ওই বিদায় শীত একটু কম কম। বুঝি না আমি যখন লাইফে আসি তখনই কেন সবাই কল দেয়। এখানেও অনেক ফুল, খুব পছন্দের ফুল, সব কিনে নিতে বঞ্চাচ্ছে। হাজারি গোলাপ, চাচা হ্যাঁ ভাইয়া, হাজারি গোলাপ কত করে? 500 টাকা ফিক্সড না? খুব সুন্দর, একটু কম রাখা যায় না? তাহলে নিয়ে যাব, কম রাখেন তো, কম রাখা যায় না, কম রাখেন, নিয়ে যাই না বলে এগুলো কম হবে না, একটু কম রাখেন, দুটো দিয়ে দেন। আবার যেগুলো দাম আছে আপনি 350 টাকা করে। কোনটা? হাজারি গোলাপ একই, আর কোনটা 500? ওই যে পিছনে গোলাপ, কেন পিছনেরটা কি আলাদা? আপনি দেখেন না গাছের, গাছের ইয়ে বুঝেন না? না আমি তো বুঝি না, আপনারা ফুলের আমরা নিই, নিয়ে লাগাই, আমরা তো আর বাকিটা বুঝি না। পিছনেরটি আপনি কম করে রেখে দিন, দুটো নেই। আমি যখনই আসি ফুল আপনাদের কাছ থেকে তো নিয়ে যাই অনেক, কিন্তু গত বছর একটা ফুলের চারা নিয়েছি 2000 টাকা দিয়ে, এটা আবার ফুল হয় না এখনো। ফুল খুব পছন্দের একটি জিনিস আমার, আমার কিছু থাক না থাক ফুল লাগবেই। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে আমরা আবারও সভাপতি হিসাবে দেখতে চাই, আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হিসাবে আবারও দেখতে চাই, এবং বাংলাদেশ রাজপথ যিনি কিনা আবারও হেঁটে প্রমাণ করে দিয়েছেন যে আওয়ামী লীগকে দুর্বল করা যায় না, আওয়ামী লীগ এগিয়ে যাবে,
আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য তম সেক্রেটারি মহোদয়, আমাদের ওবায়দুল কাদের মহোদয়, আমরা আবার আবারও ওনাকে আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি হিসাবে ওবায়দুল কাদের মহোদয়কে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে দেখতে চাই সভাপতি হিসাবে, এবং আমাদের ওবায়দুল কাদের স্যারকে দেখতে চাই সেক্রেটারি হিসাবে। ওই লক্ষ্যে আমার বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা একসাথে হয়েছে ঢাকার বুকে, আমিও এসে গিয়েছি ঢাকার বুকে। একটা আনন্দ, একটা ভালো লাগা একটা মুহূর্ত। আমাদের আওয়ামী লীগের সম্মেলন, জাতীয় সম্মেলন মানেই আমাদের আওয়ামী লীগের মিলন মেলা, আমরা সবাই একসাথে হওয়া আমাদের একটা ভালো লাগার একটা ঈদ আনন্দ আমি মনে করি। কারণ আর যারা রাজনীতি করে তাদের রক্তের টানে মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার টানে, আমাদের আওয়ামী লীগের টানে আমাদের ঘরে থাকা হয় না, অসুস্থ থাকলেও আসতে হয়, কারণ রাজনীতির টানটা অন্যরকম টান। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবার কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার জন্য দোয়া চাই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সফল সেক্রেটারি মহোদয় ওবায়দুল কাদের স্যারের জন্যে দোয়া চাই, তারা যেন পুনরায় আবারও আমাদের আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে সুন্দরভাবে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সামনে এগিয়ে নেতৃত্ব দেওয়ার জন্যে তারা পুনরায় নির্বাচিত হন। এই উপলক্ষ করে সবার কাছে অনেক অনেক দোয়া চাই, এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই চলে আসেন ঢাকা, দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার, জয় হোক সম্মানিত আমাদের সেক্রেটারি মহোদয় ওবায়দুল কাদেরের, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম।